This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহারাষ্ট্রে একেবারে গেরুয়া ঝড়। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন মহাজুতির বাজি মাত। কংগ্রেস নেতৃত্বাধীন এমবিএ কে বহু পিছনে ফেলে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে একনাথ শিন্ডে, অজিত পাওয়াররা। তার পাশাপাশি আমরা যদি ঝাড়খণ্ডের দিকে নজর রাখি, ঝাড়খণ্ডে যে 81 আসনে ঝাড়খণ্ডে প্রথমে আমরা দেখেছি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ক্রমশ পিছচ্ছে এনডিএ। সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। আরো বিস্তারিত আমরা জানবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, উদ্ধব শরদের পাওয়ারকে একেবারে গুড়িয়ে ফেলে মহারাষ্ট্রে বিজেপির জোট। একদম তাই, একদম তাই। জাস্ট ওয়াশ আউট হয়ে গেল বলা যেতে পারে। উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার একেবারে জাস্ট মানে ছুঁড়ে ফেলে দেওয়া যাকে বলা যেতে পারে। বিজেপি কিন্তু সেই দাপটি দেখালো এবং 221টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। সেখানে কংগ্রেস 57টা আসনে, অন্যান্যরা 10টি আসনে। এখানেই পরিষ্কার যে মহারাষ্ট্রে কার্যত ঝড় বইয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং এতটাই অভাবনীয় সাফল্য যে নরেন্দ্র মোদী নিজে বুঝে নিতে চাইছেন যে মহারাষ্ট্রের হাওয়া কী রয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর দাবিদার অনেকে থাকবেন, এক্ষেত্রে কাকে মুখ্যমন্ত্রী করা যেতে পারে সে বিষয় নিয়ে রণকৌশল হয়তো আজকেই ঠিক হবে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী কে, মহারাষ্ট্রের কুর্সিতে কাকে দেখা যাবে, কার হাতে থাকবে সেই শাসন ক্ষমতা, ফলে সেই বিষয়টা নিয়েই কিন্তু এখন শুরু হয়েছে জল্পনা। এবং অভাবনীয় সাফল্যের পর বিজেপির শিবির কিন্তু, গেরুয়া শিবির কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইব যে গেরুয়া মহারাষ্ট্রে গেরুয়া ঝড়ের পর দিল্লিতে কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সেখানে ইতিমধ্যেই আবির খেলা শুরু হয়ে গেছে, অকাল হোলিতে মেতেছে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সমর্থকরা। এবং অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে তুমি যদি তাকাও, সেখানেও কিন্তু ফলাফল খারাপ নয় বিজেপি। 50টা আসনে এগিয়ে রয়েছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, অন্যদিকে 30টা আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অন্যান্যরা একটি আসনে। ফলে ঝাড়খণ্ডেও কিন্তু বিজেপি খুব ভালো ফাইট দিয়েছে। কাটে কাটাক্কার সকাল থেকে হচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হেমন্ত সোরেনের দলের সঙ্গে অনেকটা দূরত্ব বেড়ে গেল। হেমন্ত সোরেনের দল এই মুহূর্তে 50টা আসনে এগিয়ে, 30টা আসনে এগিয়ে বিজেপি। কিন্তু ঝাড়খণ্ডেও যে সাফল্য এসেছে সেটাকেও মনে রাখতে চাইছে বিজেপি। ফলে দুটো রাজ্য নিয়ে তাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, কিভাবে তারা আগামী দিনে এগোবে, দল কীভাবে এগোবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে দিল্লিতে সদর দপ্তরে সন্ধ্যে 6টার কিছুটা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু বৈঠক। সেখানে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক হবে। এবং অবশ্যই সবচেয়ে বড় প্রশ্ন যে মহারাষ্ট্রের কুর্সি থেকে দেবেন্দ্র ফডনবীশ কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। কারণ সেখানে একটা একনাথ শিন্ডেও একটা ফ্যাক্টর। অজিত পাওয়ার তিনিও প্রমাণ করে দিয়েছেন যে তিনি প্রকৃত এনসিপি। শরদ পাওয়ার কার্যত রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়লেন। ফলে সব মিলিয়ে মহাদুতির এই যে অভাবনীয় সাফল্য, যা ম্যাজিক ফিগার তার থেকেও বেশি আসনের এগিয়ে থাকা, এটাই কিন্তু প্রমাণ করে দিল যে বিজেপি ঝড়ে পরাস্ত হলো বিরোধী জোট। বিশেষ করে বলা ভালো, মহাবিকাশ আগাড়ি কিন্তু আর কোনোভাবেই যে সরকার এবার করতে পারছে না, সেটা পরিষ্কার হয়ে গেল মহারাষ্ট্রের রায়। এর পাশাপাশি সুচারু, আমরা একবার চোখ বলিয়ে নেব ওয়েনারের দিকে। ওয়েনারে একেবারে প্রিয়াঙ্কা গান্ধীর এগিয়ে যাওয়া। একদম, ওয়েনাডে সকাল থেকেই প্রিয়াঙ্কা গান্ধী এগিয়েছিলেন। যত বেলা বাড়ছিল যোজন যোজন ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, জাতীয় কংগ্রেসের প্রার্থী। ভাইয়ের ছেড়ে আসা কেন্দ্রে তাকে জাতীয় কংগ্রেস কিন্তু লড়ানোর সিদ্ধান্ত নেয়। নির্বাচনী ময়দানে নেমে পড়েন প্রিয়াঙ্কা। যথেষ্ট জনপ্রিয় তিনি এবং বেশ কয়েকটা জনসভাতে যেভাবে তিনি বক্তব্য রেখেছেন, তরুণ প্রজন্মকে এমনকি 80 থেকে 80 সকলকে তিনি কাছে টেনেছেন। তারই ফলাফল আবারও ওয়েনাডের মানুষ কংগ্রেসের প্রার্থীর পাশেই থাকলো, প্রিয়াঙ্কা গান্ধীর পাশে থাকলো এবার দেখা গেল। এবং যেটা মনে হচ্ছে যে রাহুল গান্ধীকে কি পেরিয়ে যাবেন, যে ভোটে গত দুবার রাহুল গান্ধী জিতেছিলেন ওয়েনাড থেকে, সেই ব্যবধান কি পেরিয়ে যাবে দিদি রাহুল গান্ধীর দিদি প্রিয়াঙ্কা গান্ধী, সেটা দেখার। ইতিমধ্যেই 3 লক্ষেরও বেশি ভোটে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এগিয়ে রয়েছেন ওয়েনাড থেকে। এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি, ফলে সেই ব্যবধান আরও কতটা বাড়ে সেটা দেখার। এবং এখানে বোধহয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেউ নেই, যেভাবে সে মানে আধিপত্য দেখিয়ে এগিয়ে চলেছে। ফলে না বাম শক্তি বা না অন্য কোনো শক্তি প্রিয়াঙ্কা গান্ধীকে আটকাতে পারলো। ওয়ায়ানাডের মানুষ আবারও জাতীয় কংগ্রেসকে হাত ভরে আশীর্বাদ করেছে, তার ফলস্বরূপই দেখা যাচ্ছে 3 লক্ষ ভোটের এগিয়ে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। একেবারে সুচারু, অবশ্যই নজরে থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র ছিলেন আমাদের সঙ্গে।